আমরা কম বেশি অনেকে নামাজ পড়ি কিন্তু দাড়িটা রাখি না। ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে দাড়ি রাখে না, কারণ কি? নানাবিধ কারণ। বলেন পৃথিবীতে আল্লাহ নবীর চেয়ে সুন্দর কেউ ছিলেন? বলেন ছিলেন। আমার নবীর চেয়ে সুন্দর কেউ আসবে? আম্মা জানা আয়েশা বলছেন, ইউসুফ আলাইহিসসালাম সুন্দর ছিলেন, তার সৌন্দর্য দেখা মিশরের মহিলারা আপেল কাটতে যায় হাত কেটে ফেলাইছে। আমার নবী এত সুন্দর ছিলেন যে নবীর চেহারা যদি মিশরের মহিলারা দেখতো হাত না কলিজা কেটে ফেলাইত। বলে নবীর দাড়ি ছিল কি ছিল না? দাড়ির মধ্যে সৌন্দর্য, আমার নবীর সুন্নতের মধ্যে আমাদের সৌন্দর্য। এই জন্য নিয়ত করেন দাড়ি রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ এই কেয়ামতের ময়দানে যখন কিনা হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, সব মানুষ ফয়সালা হয়ে গেছে জান্নাত জাহান্নাম। মাওলানা তারিক জামিল সাহেবের বয়ানে শুনছি এটা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দরজার মধ্যে দুই পা ছড়ায়া দুই হাত দিয়া জাহান্নামের দরজা আটকায় রাখবেন। জাহান্নামীদেরকে হাঁকায়া হাঁকায়া যখন কিনা জাহান্নামের দরজার সামনে নেওয়া হবে, আজাবের ফেরেশতারা দেখা যায়া দেখবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার হাবিব জাহান্নামের দরজা আটকায় রাখছে। বলবে কি চায়? বলবে ইয়া রাসূল আল্লাহ আপনি কি চান? বলে আমি আল্লাহর সাথে কথা বলবো। বলেন, বলবে আল্লাহ আপনার বান্দায়রা, আপনি জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন আপনার ব্যাপার। আল্লাহ বলে ইয়া হাবিব আপনি সুপারিশ করছেন বিচার শুরু করলাম, আপনি কাউসার পান করাইবেন করাই আনার ব্যবস্থা করে দিলাম, যাদেরকে যাদেরকে মাফ করতে বলছেন মাফ করে দিলাম, যাদেরকে জান্নাত দিতে বলছেন জান্নাত দিয়া দিলাম, এদের ব্যাপারে তো আপনার কোনো সুপারিশ নেই, তো এদের তো জাহান্নামী, এদেরকে জাহান্নামে যেতে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আল্লাহ আপনার বান্দা আপনি জান্নাতে দেন জাহান্নামে দেন আমার কিছু আসে যায় না, কিন্তু আমার একটা কথা আছে। বলে কি কথা? বলে এই যে যাদেরকে জাহান্নামে দিছেন এরা তো আপনার বান্দা, আপনি এদেরকে জাহান্নামে দেন সমস্যা নাই, কিন্তু এদের মধ্যে অনেকের চেহারার মধ্যে আমার সুন্নত দাড়ি দেখা যাইতেছে। তো দুনিয়াতে এরা দাড়ি রাখছে আমার সুন্নত হিসেবে, মানুষ বলছে দাড়ি রাখছে, মানুষ এদেরকে গালি দিছে, মানুষ এদেরকে অসুন্দর বলছে, গেও বলছে। তো দাড়ি রাখার জন্য দুনিয়াতেও টিটকারি খাইছে, আর এখন এই আমার সুন্নতের দাড়ি এইটা জাহান্নামে যাবে? আমার সুন্নত জাহান্নামে যাবে, আল্লাহ এটা আমার সহ্য হবে? আপনার বান্দাদেরকে আপনি চাইলে জাহান্নামে দেন সমস্যা নাই, কিন্তু আমার সুন্নতকে আমি জাহান্নামে যেতে দিব না। বলেন যান, আমি বুঝছি আপনি কি বলতে চান, এখান থেকে যারা যারা দাড়িওয়ালা আছে ধরে ধরে আপনি তাদেরকে জান্নাতে নিয়ে যান। দাড়ি কোনো ছোটোখাটো কোনো আমল না, দাড়ি এটা ছোট আমল না, বড় দামি আমল, আমার নবীর সুন্নত। এই জন্য দাড়ি রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ। বলেন দাড়ি এতদিন রাখেন নাই কাটছেন, দাড়ি রাখবেন, এমন কেউ আছেন যে হুজুর আজকে নিয়ত করলাম দাড়ি রাখবো? দাঁড়ান দাঁড়ান, এতদিন রাখেন না এখন রাখবেন, যারা আগে রাখছেন তারা না, যারা রাখেন না এমন একজন হলেও দাঁড়ান। মাশাআল্লাহ ভাই তুমি দাঁড়াও, দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান, মাশাআল্লাহ ওই যে দাঁড়াও, হাত তুলছিল, দাঁড়াও, জানান যারা আগে রাখেন নাই নতুন করে রাখবেন আজকে নিয়োগ করছেন মাশাআল্লাহ। আরেকজন কি হাত তুলে দিয়ে কি এখন কনফিউশন লাগতেছে মনে? রাখবা তো, রাখবেন তো, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। এই দুইজন যদি দাড়ি রাখে আজকের মাহফিল সফল ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন। অসমাপ্ত কথা, আমি কথা শেষ করতে পারি নাই, গুছাইতে পারি নাই, এই জন্য আমি ক্ষমা প্রার্থী, আল্লাহ তাআলা যেন যতটুকু কথা হইল ওইটার বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার, হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।